বিজেপিকে একটা ভোট নয়, একটা একটা ভোট নয়, একটা ভোট যে যে দেবে সেও চিহ্নিত হয়ে যাবে। তার কারণ বিজেপি আপনাকে, আমাকে, বাঙালি জাতিকে চিরকালের জন্য শেষ করার জন্য ভারতবর্ষে এসেছে এবং আমাদের দাস শ্রমিক বানাতে চাইছে। তাই বিজেপিকে দেখলে তোর করুন, লাঠি মারুন। যে মমতা বালা ঠাকুর, তিনি যে দিল্লিতে শপথ দিতে গেছিলেন, সেখানে হরিচাঁদ গুরুচাঁদকে যিনি স্মরণ করেছিলেন বলে আমাদের উপরাষ্ট্রপতি সেটা পছন্দ করেননি, উপরাষ্ট্রপতি পছন্দ করেননি, তারা ভগবান বলে মনে করেন না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে। যদিও আমি নিজেও ভগবান বলে মনে করি না, আমি মনে করি কাল থেকে আমরা বেরিয়ে পড়ছি উদ্বাস্তু এলাকায় জনগণের কাছে তাদের পাশে দাঁড়াতে এবং সত্যি কথাগুলো বলে দিতে। আপনারা জানেন যে এই সময় এমন একটা অবস্থা চলছে ভারতবর্ষে, বিশেষত পশ্চিমবঙ্গে, যেখানে বাঙালি উদ্বাস্তুদের অবস্থা একদম শেষ, একদম শেষ। তার কারণ হচ্ছে যে 2024-এর যে লোকসভা ভোট, মানে কয়েকদিন পরে, এই ভোটের পরেই এক র্যান্ডম ভাবে আধার কার্ড বাতিল হবে, পাসপোর্ট ইত্যাদি বাতিল হবে। তার কারণ হচ্ছে অলরেডি 2 বছর ধরে পশ্চিমবঙ্গে 2-3 বছর ধরে এনপিআর কমপ্লিট হয়েছে, এনপিআর অর্থাৎ এনআরসির প্রথম ধাপের কাজ কমপ্লিট হয়েছে। সেই সময়টা আপনাদের আমরা বারবার বলেছি, বারবার বলেছি, বারবার বলেছি, আপনারা শোনেননি। আপনারা তখন ব্যস্ত ছিলেন চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো ইত্যাদির জন্য টিভির দিকে। সিপিএম কৌশল করে, কংগ্রেস আরএসএফ কৌশল করে আপনাদের নজরটা ঘুরিয়ে দিয়েছে একদম টিভির দিকে। আর সেই সুযোগে আপনার বাড়িতে এসে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড লিংক করে নিয়েছে। এটাই ছিল আসলে এনআরসি। আপনারা জানেন যে এই যে নাগরিকত্ব বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকত্ব না থাকলে মানুষের আর কোনো ভূমিকা থাকে না, নাগরিকত্ব না থাকলে নাগরিক অধিকার থাকবে না। আর নাগরিক অধিকার বলতে মানুষ যা যা করে তার যা ফান্ডামেন্টাল রাইটস, তার কথা বলার বাক স্বাধীনতা, তার তার চাকরি বাকরি, তার খাওয়া পড়া, তার শিক্ষা, তার স্বাস্থ্য, সমস্ত কিছু এগুলো বেনাগরিকদের ক্ষেত্রে থাকে না। যদিও আমরা মনে করি, আমি মানিক ফকির দামাল বাংলা মনে করে, যে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেন তিনি পৃথিবীর নাগরিক, এবং এই মাটিতে যখন ভূমিষ্ঠ হচ্ছেন তখন তিনি ভূমিহীন হতে পারেন না। এই মুহূর্তে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কর্পোরেট হাঙররা দাস শ্রমিক বানানোর জন্য বেশ কিছু দালাল তৈরি করেছেন, অমিত শাহ, নরেন্দ্র মোদী, অসীম সরকার, শান্তনু ঠাকুর, শুভেন্দু অধিকারী, শান্তনু, সুকান্ত মজুমদার ইত্যাদির মতো। এবং এই দাস শ্রমিক গুলোকে নিয়ে তারা বিনা পয়সায় কাজ করাচ্ছেন বা সস্তা সস্তা শ্রমিক হিসাবে কাজ করাচ্ছেন মায়ানমার, ইটালি, ব্রাজিল, চীন, ভিয়েতনামেরও কিছু কিছু অংশে, তারপরে সুদান, লিবিয়া, বিভিন্ন জায়গায় দাস শ্রমিক বানানোর একটা প্রকল্প চলছে। এবং এটার পিছনে লেগে আছে আছে কর্পোরেট হাঙররা। আমাদের দেশে যেমন আদানি আম্বানির অঙ্গুলি হেলনেই সবকিছু ঘটছে, আর নরেন্দ্র মোদী, অমিত শাহ হচ্ছেন আদানি আম্বানির চাকর, তাদের পা ধোয়া জল খায় এবং তাদের মাধ্যমে ভারতবর্ষকে তথা ভারতের মূল নিবাসী মানুষকে দাস শ্রমিক বানাতে চলেছে। এর সঙ্গে এই যেমন মানে ঘায়ের মধ্যে যদি তেল লেগে যায়, যেটা হয়ে যায় তেলবিদ যেমন হয়ে যায়, সেরকমই এর সঙ্গে জুটে গেছে ভারতের হিন্দুত্ববাদ, মনুবাদ এবং ব্রাহ্মণ্যবাদ। যে হিন্দুত্ববাদ মনুবাদ নিয়ে হিটলার আর্য রাষ্ট্র করতে চেয়েছিল জার্মানিকে এবং 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন, হত্যা তো বাংলাতেও চলছে, বাংলাতে না শুরু না হলেও ভারতে বিভিন্ন প্রান্তে বিশেষত আসামে তো চলছেই। আসামে যারা এনআরসি চুট হয়েছে, যাদেরকে অন্যায় করে এনআরসি চুট করা হয়েছে, এরকম প্রথম কথা হচ্ছে ন্যায় অন্যায় বুঝি না, মানুষ মানুষ, সে 71 সালের পরেই আসুক আর 2 দিন পরেই আসুক আর আজকেই আসুক আর 48 সালের পরেই আসুক, মানুষ প্রকৃতির দান, প্রকৃতির মানুষ, পাখি পক্ষীর মতো বাঁচার জন্য পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়াবে বাঁচার জন্য, এটাই মানুষের ইতিহাস। কিন্তু আসামে আপনারা জানেন একটা কাট অফ ডেট ছিল ঠিকই, 1971 সালের কাট অফ ডেট, 71 সালের পরে যারা এসছে তারা অবৈধ অনুপ্রবেশকারী। কিন্তু আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে, আপনারা চাইলে আমরা দিয়ে দিতে পারি, দেখাতে পারি। আসামের বহু আদিবাসী, বহু
শত শত বছর ধরে বসবাস করা মুসলিম এবং ওখানকার গারো, ওখানকার নাগা, ওখানকার অহম জাতি, বিভিন্ন জাতি, কুকি থেকে আরম্ভ করে আসামের প্রকৃত ভূমি সন্তানদেরকে বেনাগরিক করা হয়েছে, তাদেরকে দাস শ্রমিক আনানোর জন্য, যেটা পশ্চিমবঙ্গেও হতে চলেছে। আমি আসি আমাদের এই রাজ্যের কথা। আর ঘরে বসে থাকা যায় না বন্ধু, এতদিন ধরে যে কারণে মানুষ আন্দোলন করেনি, এত ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে, যেটা আমি আমার একাধিক বইয়ের মাধ্যমে বারবার বারবার এই কথাগুলো মানুষের সামনে তুলে ধরেছি, কিন্তু মানুষ আন্দোলন করেনি, গণসংগঠনগুলো ভালো করে বুঝতে পারেনি, অথবা বুঝেও মানুষকে ঠকিয়েছে। সুকৃতি রঞ্জন বিশ্বাস বলে দলিত নেতা, আসলে বিজেপির দালাল, এই লোকগুলো খুব কৌশল করে উদ্বাস্তুদেরকে বুঝিয়েছে তারা সবাই বৈধ হয়ে গেছে, যাতে তারা আন্দোলন না করে, ফলে আন্দোলন তারা করেনি। অনেকের ধারণা উদ্বাস্তু ছেলেরা ভারতবর্ষে জন্মগত নাগরিকত্ব পাচ্ছে, এখনো পর্যন্ত, কালকেও গণশক্তিতে বেরিয়েছে, অনেক কাগজপত্র বেরোয় লিখিত ভাবে বা বইও পাবেন, 1950 থেকে 87 মধ্যে যে সমস্ত উদ্বাস্তুদের বা যাদের জন্ম ভারতবর্ষে, তারা ভারতের জন্মগত নাগরিক না, ভুল, মিথ্যা। তার কারণ ভারতের আইনে উদ্বাস্তুদের জন্য কোনো বাঁচার রাস্তা রাখা হয়নি। 1905 আর্টিকেলে বলছে, যারা সংবিধান প্রকাশের আগে যাদের বাবা অথবা মা, দাদু অথবা ঠাকুমা, তার বাবা অথবা তার মা এই ভারত ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন, মানে খণ্ডিত ভারতে জন্মগ্রহণ করেছেন, তাদের সন্তানরা ভারতের নাগরিক, অর্থাৎ তারা ঘটি বা এপার বাংলার মানুষ যারা স্বাধীনতাকে ভোগ করেছে। আর কি বলেছে, যারা 1948 19 জুলাই পরে পাকিস্তানভুক্ত কোন দেশ থেকে ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষে আবেদনের মাধ্যমে সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়েছে, তাদের ছেলেমেয়েরা, তাদের সন্তান সন্ততিরা ভারতবর্ষের নাগরিক, বা তাদের ছেলেমেয়েরা জন্মগত নাগরিক। প্রবলেমটা যেখানে হচ্ছে, কোন মানুষ বা কোন উকিল, ব্যারিস্টার বা বিচারক যখনই নাগরিকত্ব সম্পর্কে জানতে চায়, তখনই 1955 সালের নাগরিকত্ব আইনটাকে খুলে বসেন, এবং সেখানে লেখা আছে 1950 থেকে 87 মধ্যে জলপথে, স্থলপথে, আকাশপথে, যেখানেই যদি কোনো সন্তানের জন্ম হয়, সে ভারতের জন্মগত নাগরিক। কিন্তু তিনি বা তারা এই জিনিসটা জানার চেষ্টা করেন না, বা চেষ্টা করার প্রয়োজন ছিল না, যে ভারতের সংবিধানের বাইরে কোনো আর্টিকেল হয় না, কোনো আইন তৈরি হয় না, ভারতের 5 থেকে 11 পর্যন্ত অনুচ্ছেদে যে নাগরিকত্ব বিষয়টাকে তুলে ধরা হয়েছে, তাই 11 নম্বরে বলেছে, ভারতের সংসদ নাগরিকত্ব আইন তৈরি করতে পারবে। তার মানে এই নয় যে আইনের বাইরে, মানে মূল সংবিধানের বাইরে কোনো আইন তৈরি হতে পারে, যে কারণে 2003 সালে যখন অবৈধ অনুপ্রবেশকারী উদ্বাস্তুদের ঘোষণা করে বলা হয়, 1948 সালের 19 জুলাইয়ের আগে পরে যারা এসে সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি, তারা অবৈধ অনুপ্রবেশকারী। এই এটা কিন্তু অনেকের ধারণা, এই 2003 সালেই এটা প্রথম হলো না। অনেকের ধারণা এনআরসিটাই আমাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর, না, এগুলো সব কৌশল মানুষকে ঠকানোর জন্য। আপনারা জানেন, হয়তো জানেন না অনেকে, 1985 সালেও প্রচুর মানুষকে ইললিগাল মাইগ্রেন্ট করা হয়েছিল, তারও আগের বহু মানুষ ইললিগাল মাইগ্রেন্ট হয়েছিল। তাহলে 2003 সালে যদি এনআরসি আইন তৈরি হয়, 14 ক ধারা CA 2003, তাহলে তার আগে মানুষ ইললিগাল মাইগ্রেন্ট হলেন কিভাবে? তার কারণ হচ্ছে ওই যে সংবিধানের 6B তে বলেছে, 1948 সালের 19 জুলাই পরে এসে যারা আবেদনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন তারা নাগরিক, তাহলে যারা নাগরিক পাননি তারা নাগরিক নন। আলোর অপজিটে যেমন অন্ধকার, ঠিক সেরকমই নাগরিক আর নাগরিক নয়, তাকে সে গোলাপ ফুলি বলুক, উইপোকাই বলুক, আর ইললিগাল মাইগ্রেন্টই বলুক, আসলে তো সে নাগরিক নয়। ফলে 1948 সালের 19 জুলাইয়ের পরে যারা এসে সার্টিফিকেট নেননি তারা অবৈধ অনুপ্রবেশকারী। এছাড়া 1920 সালের ভয়ঙ্কর পাসপোর্ট অ্যাক্ট এবং 1946 সালের ভয়ঙ্কর ফরেনার্স অ্যাক্ট, যেগুলো অ্যামেন্ড করে, সংশোধন করে ব্রিটিশ যুগের আইন ভারতে আনা হলো, উদ্বাস্তুদের বাঁচানোর জন্য কোনো আইন নেই। অর্থাৎ যারা অবৈধ পথে ভারতে ঢুকেছেন, যাদের পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে ঢুকেছেন, অথবা পাসপোর্ট ভিসা নিয়ে ঢুকলেও ফিরে যাননি, বা ভিসার ডেট শেষ হয়ে গেলেও ফিরে যাননি, কেন যাননি সেটা আলাদা প্রশ্ন।
তারা এই ভারতবর্ষের প্রকৃত সন্তান, তারা আলাদা প্রশ্ন। আবেগ নিয়ে নয় বন্ধু, আগে যদি আপনি রোগটা ধরতে পারতেন তাহলে ওষুধটা কিন্তু ঠিক দিয়ে দিতেন। আপনার বাড়ির মা বোনেরা কোনায় কোনায়, পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে মা বোনেরা ঝেঁটা লাঠি দিয়ে বিজেপিতে পিটিয়ে 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 বাংলা থেকে দূর করতে পারত, এবং বাঙালির শত্রু নরেন্দ্র মোদী অমিত শাহ চোখের দিকে আঙুল তুলে বলে দিত যে বাঙালি জাতিকে ধ্বংস করার হিম্মত তোমাদের ডাকাতে এসছো, এই কারণে তোমাদেরকে বাংলা থেকে লাঠি মারতে মারতে নিয়ে যাব। কিন্তু আপনারা রোগটা ধরেননি, আপনারা বলছেন মানিক ফকির পাগল, মানিক ফকির কি বলছো শুনবো না, আপনারা পড়েননি, আপনারা জানেন না। আমরা যখন ভিডিওতে বলেছি আমার দাড়িটা চুলটা দেখেছেন কি বলছি এটা দেখেননি। এই সুযোগে বিজেপি আরএসএস টাকা দিয়ে বেশ কিছু দালাল তৈরি করেছে উদ্বাস্তুদের মধ্যে, সুকৃতি রঞ্জন বিশ্বাস, অসীম সরকার, শান্তনু ঠাকুর, এই ধরনের মানুষরা, আমাদের শুভেন্দু অধিকারী, এই ধরনের মানুষরা ধীরে 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 আপনাদেরকে মৃত্যুর দোরগোড়ায় নিয়ে চলে গেছে, অর্থাৎ বেনাগরিক করার দিকে নিয়ে চলে গেছে। যাই হোক, আজকের আমার আলোচনার বিষয় এটা নয়, আজকের আলোচনার বিষয় এর মধ্যে দুটো ঘটনা আপনারা খুব ইম্পর্টেন্টলি দেখেছেন, যে শান্তনু ঠাকুর ভোট খেয়ে গাঁজা খেয়ে সে তার মায়ের মতো কাকিমার বাড়িতে অর্থাৎ মমতা বালার বাড়িতে আক্রমণ করে এবং বেআইনি ভাবে তার গেটের কোলাপসেবল গেট ভাঙচুর করে, নানা রকম ঘটনা ঘটে, এর কোনো ক্ষমা নেই। কারণ যদি সেই বাড়ির প্রতি বা বিনাপানি দেবীর সেই শান্তনু ঠাকুরের ঠাকুমা বা মমতা বালা ঠাকুরের যে শাশুড়ি, সেই বিনাপানি দেবীর বাড়ির ঘরের প্রতি শান্তনু ঠাকুরের অধিকার থাকে, সেই অধিকারটা নর্মাল কথাতে বা আইন দিয়ে সমাধান করা যায়। তার জন্য বারুণী মেলার মতো এক ঐতিহাসিক মেলা, যেখানে সারা পৃথিবীর মতুয়ারা সারা বছর ধরে অপেক্ষা করে থাকে পবিত্র বারুণী মেলাতে এসে সে পুণ্য স্নান করবে, সেই দিনই সেই সময়ই মদ খেয়ে গাঁজা খেয়ে ভাঙচুর করতে হবে তার মায়ের মতো কাকিমার বাড়িতে, তার কোলাপসেবল গেট, এটা মেনে নেওয়া যায় না। অর্থাৎ এইটা তিনি করেছেন হতাশা থেকে, ভয় থেকে, আতঙ্ক থেকে, কারণ শান্তনু ঠাকুর বুঝে নিয়েছে তার জারি জুড়ি শেষ, বুঝে নিয়েছে এই সিএতে যে তিনি যে ওয়াদা করেছিলেন অমিত শাহদের ধরে দেবেন, প্রচুর লোককে ধরে দেবেন, এটা ধরে দেওয়ার আর কোনো সুযোগ নেই। কারণ উদ্বাস্তুর আজকে জেগেছে, তারা কেউ আবেদন করছে না সিএতে, এই কারণে হতাশতা থেকে তিনি এটা করে ফেলেছেন। তারপরে আরো একটা মারাত্মক কাজ ঘটিয়ে ফেলেছেন, যেটাকে বলা হয় কাঁচা গুয়ে পা দিয়ে ফেলা। হঠাৎ তিনি বললেন তাদের নাকি কোন এক সন্ত্রাসবাদী আলকায়দা নয়, এটা কারা যেন লস্করি তৈবার মতো একটা মানে সংগঠন, বিশ্বের অন্যতম একটা 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 সন্ত্রাসবাদী সংগঠন নাকি, তার মতো একটা পিম ডেকে ভয় দেখিয়েছে এবং বাংলায় চিঠি দিয়েছে, আজকে প্রমাণিত হয়ে গেছে। এগুলো সব হাস্যকর ছেলে খেলামি। এই টোটাল ব্যাপারটার মধ্যে দিয়ে শান্তনু ঠাকুর এক্সপোজ হয়ে গেছে, অসীম সরকার এক্সপোজ হয়ে যাচ্ছে, কিন্তু উদ্বাস্তুরা বাঁচবে কি করে? যে উদ্বাস্তুদেরকে চিরকালের জন্য দাস বানানোর জন্য, কৃতদাস বানানোর জন্য হিন্দুত্ববাদী, বনবাদী, ব্রাহ্মণ্যবাদী অমিত শাহের কাছে সে ওয়াদা করেছিল এবং তার সঙ্গে হাত মিলিয়েছিল, তাহলে সেই মানুষগুলো এখন বাঁচবেন কিভাবে? বাঁচবেন 125 বার বাঁচবেন, বাঁচবেন। তার কারণ হচ্ছে তারা ভারতীয়, ভারতীয়, ভারতীয়। বাঁচবেন তারা বাঙালি, বাঙালি, বাঙালি। বাঁচবেন তারা নাগরিক, নাগরিক, নাগরিক। এই ভারতবর্ষের অখণ্ড ভারতের ভূমিপুত্র তারা, এই ভারতের পূর্ণ অধিকার তাদের মধ্যে আছে, সেটা জওহরলাল নেহরু থেকে রাজেন্দ্র প্রসাদ থেকে মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে সবাই বলেছেন, যে কথাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার 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 বলছেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি আমরা বলি তাহলে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পৃথিবীর অন্যতম একজন মানুষ, তার কারণ তিনি কোটি কোটি উদ্বাস্তুদের বাঁচিয়ে দিলেন। কারণ সিএ, এই সিএ পোর্টালটা হচ্ছে, আপনারা জানেন সিএ পোর্টালের পোর্টালটা খুলে দেখবেন লেখা আছে হু আর এলিজেবল, কারা আবেদন করতে পারবে। সেই আবেদন করতে পারার যে ক্রাইটেরিয়া তাতে দেখবেন কেউ আর আবেদন করতে পারবে না, কারণ সেখানে লেখা হয়েছে যারা 2014-31 ডিসেম্বরের আগে ভারত সরকারের কাছে আশ্রয় প্রার্থী হয়েছিলেন ধর্মীয় নির্যাতনের কারণে এবং পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছেন, তারা আবেদনের যোগ্য। আমার দেশভাগে বলি হওয়া মানুষরা কেউ জানতেন না, তারা কেউ ছাড় পাননি, তাদের কাছে কেউ রেকর্ড নেই, তাহলে সিএ কেন?
তাহলে সি হচ্ছে একটি মানুষকে বিনাগরিক করতে গেলে, একটি মানুষকে অবৈধ ঘোষিত বিদেশি করতে গেলে, একটা মানুষের বাড়িঘর জমি জায়গা চাকরি বাকরি সমস্ত কিছু ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু ক্লোজ করতে কেড়ে নিতে ভারত সরকারের আজকের তারিখ পর্যন্ত আজকে যে সংবিধান আছে বাবা সাহেব আম্বেদকরের সেই সংবিধান অনুযায়ী সরকারকে অন্তত 4-5 বছর মামলা লড়তে হয়। ফলে পশ্চিমবঙ্গের কোটি কোটি বেনাগরিক কোটি কোটি উদ্বাস্তু মানুষকে বেনাগরিক করতে ভারত সরকারের খরচ হয়ে যাবে বহু টাকা, হাজার হাজার কোটি টাকা এবং কয়েক বছর। তাই এমন একটা কায়দা করা হয়েছে যেটা গত 4 বছর ধরে আমরা বলে আসছিলাম, এই একই কথা, একই কথা আপনাদের কানে পো পো করে বলেও আপনারা শোনেননি, আপনারা আমাদের পাগল মনে করেছেন। আজকে পুরোপুরি মিলে গেছে, কারণ সরকার বলছে ওই পোর্টালে আপনি আবেদন করুন, যখনই আপনি ক্লিক করবেন আবেদন করবেন আপনার ডিটেলস লিখবেন তখনই আপনি অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যাবেন, ঘোষিত বিদেশি হয়ে যাবে। অর্থাৎ সেদিন থেকে ভারতের প্রতি সম্পূর্ণ রাইট আপনার চলে যাবে, আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড আপনার বাড়ি ঘর সমস্ত চলে যাবে, ওইটাকে ধরার জন্য আপনার কাছে স্বীকারোক্তি করিয়ে নেওয়ার জন্য আপনার আপনাকে ফাঁসানোর জন্য একসঙ্গে অমিত শাহের ধারণা ছিল কোটি কোটি মানুষ তার কথায় বিশ্বাস করে আবেদন করবে, আর ওরা সব কটাকে ধরে আদানি আম্বানির কাছে দিয়ে দেবে, আর আদানি আম্বানি তাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠাবে দাস শ্রমিক হিসাবে বা সস্তা শ্রমিক হিসাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কথা শুনে, হ্যাঁ হ্যাঁ আমাদের কথা শুনে, উনি এতদিন যে কথাগুলো বলছেন সেই ব্যাখ্যা ততটা সঠিক ছিল না। আমরা দামাল বাংলা আমাদের যে বই সিএতে 4 কোটি বাঙালি নিধন, সিএতে আবেদন করলেই খতম, এই কাগজপত্র উনি পেয়েছেন এবং উনি পড়েছেন দেখেছেন, আমরা যা বলেছি তা 100% সঠিক, উইক আইন দিয়ে আমরা বলেছি। উনি সেই কথাটা জনগণের স্বার্থে মানুষকে বাঁচাতে, দেশভাগে বলি হওয়া মানুষকে বাঁচাতে উনি বলছেন আগে আমি বাংলাকে রক্ষা করব, আমি বাঙালি তারপর আমি মুখ্যমন্ত্রী। তাই তিনি আইনেরা থাকলেও মুখ্যমন্ত্রী হয়েও কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ উল্টো পথে গিয়ে তিনি বলে দিলেন কেউ আবেদন করবেন না, আবেদন করলেই আপনি শেষ হয়ে যাবেন। এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বহুবার সমালোচনা করেছি, তীব্র ভাষায় সমালোচনা করলেও আজকের এই ইস্যুতে তাকে আমি স্যালুট জানাই। তিনি বাঙালি জাতিকে বাঁচিয়ে দিলেন, অন্তত আন্দোলন করার সুযোগ করে দিলেন কিছু দিনের জন্য। বন্ধু, আর ঘরে বসে থাকার সময় নেই, চারিদিকে লোকসভা ভোটের দামামা বেজে উঠেছে, কিন্তু অদ্ভুত বিষয় গতকালকে কবিয়াল অসীম সরকারের একটি ভিডিও দেখছিলাম, তিনি তার এলাকায় বর্ধমান পূর্ব অর্থাৎ কালনা ওইদিকে তিনি প্রচারে বেরিয়েছেন এবং ওর বিরুদ্ধে কেউ কেউ পোস্টার দিয়েছে, নাকি বিজেপির লোক পোস্টার দিয়েছে। ফোর পাস মানুষ সে কি করে, মানে সব ফোর পাস মানে অশিক্ষিত মানুষকে আমরা ভোট দেব না। বন্ধু, লজিকটা সেটা নয়, ফোর পাস হোক ওয়ান পাস হোক পাস না হোক ভারতের সংবিধান ভারতের আইন এটার মান্যতা দেয় না, ওয়ান পাস ও ভোটে দাঁড়াতে পারে। দেখতে হবে সেই ভদ্রলোকের বিদ্যে বুদ্ধি বলতে জীবনের বিদ্যে বুদ্ধি কতটা। অসীম সরকার কিন্তু ফোর পাস হলেও অসীম সরকার এমএ বিএ থেকে আরম্ভ করে অনেক 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 বুদ্ধিমান, অনেক শিক্ষিত তথাকথিত অর্থে, কারণ এত বুদ্ধি, সেই কারণে তিনি কৌশল করে উদ্বাস্তু মানুষদেরকে চিরকালের জন্য দাস বানানোর জন্য তিনি অমিত শাহের কোলে বসে একটা ব্লু প্রিন্ট তৈরি করেছে, যে সে জানে যে নিজে উদ্বাস্তু হওয়া সত্ত্বেও, নিজে মতুয়া নমশুদ্ধ হওয়া সত্ত্বেও মতুয়া জাতিকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, দাস শ্রমিক বানিয়ে দেওয়া যায়, সেটা অসীম সরকারের মাথায় আছে। তার মানে কতটা কতটা পড়াশোনা সে করেছে সেটাই আপনাদের সামনে বলতে চাইছি। কিন্তু বিষয়টা হচ্ছে অবাক হয়ে গেলাম অসীম সরকারের বক্তব্য এবং অসীম সরকারের বিরুদ্ধে যারা বক্তব্য, কেউ একবারও একটা পোস্টার দিল না যে অসীম সরকার সিএ সম্পর্কে মিথ্যা কথা বলে বলছে এবং উদ্বাস্তুদের ধরিয়ে নিতে চাইছে, তাই অসীম সরকারকে আর একটা ভোট দেবো না, তাকে ঝেঁটা মারতে মারতে বাড়ি থেকে বা গ্রাম থেকে বা শহর থেকে তাড়িয়ে দেবো, বা উদ্বাস্তু লোকরা তাকে ঘিরে ধরে প্রশ্ন করছে না কোথায় লেখা আছে নাগরিকত্ব পাবো, সিএ পোর্টালে কেন লেখা আছে যে যারা 2014-30 ডিসেম্বরের কাছে পাসপোর্ট একবার ফরেন একটা চার পেয়েছে তারা ইল্লিগাল নয়, তারা আবেদন করতে পারবে, বলছে না আমরা কেউ আবেদন করিনি, তাহলে আমরা আবেদন আমরা কি করে নাগরিকত্ব পাবো।
এই কথাগুলো প্রশ্নটা উঠছে না। আজকের ভোটের বিষয় কেচ্ছ না, জিরো। আজকের ভোটের বিষয় হচ্ছে নাগরিকত্ব, কারণ নাগরিকত্ব না থাকলে সেই মানুষের কিছুই থাকবে না, অস্তিত্ব শেষ, জিরো। পশ্চিমবঙ্গের 5 কোটি মানুষ প্রায় বেনাগরিক হতে চলেছে এই সিএ এর মাধ্যমে, বা এখন যা সময় এসছে। যদি ভারতবর্ষের যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে থাকতে পারেন, তাহলে যদি গ্রেপ্তার না হন, যদি অমিত শাহ নরেন্দ্র মোদী তাকে গ্রেপ্তার করতে আসে আর পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ অমিত শাহ নরেন্দ্র মোদীর উপর ঝাঁপিয়ে পড়ে তাদের টুটি টিপে ধরে বলে যে বাঙালি জাতিকে ধ্বংস করায় আগে তোদের আমরা ধ্বংস করবো, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে থাকেন, তাহলে ভারতবর্ষের যে প্রান্তেই বাঙালিরা থাকুক, যে প্রান্তেই বাঙালিরা থাকুক, তাদেরকে মৃত্যুর আগে তাদের যা ভয়াবহ অবস্থা, তারা যদি পশ্চিমবঙ্গে ঢুকে পড়তে পারে তাহলে অন্তত প্রাণে বেঁচে যাবেন, অন্তত আন্দোলন করতে পারবেন কিছুদিন, একবেলা খেয়েও, সবাই মিলে চাঁদা তুলে খেয়েও তারা কিন্তু লড়াই করতে পারবে প্রয়োজনে। এই এই মানুষগুলো গোটা ভারতবর্ষের এই বাঙালি অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যাওয়া মানুষগুলো ভবিষ্যতে অন্য কোনো চিন্তা করতে পারবে, চিন্তা কি করতে পারবে সেটা আমি কিন্তু বারবার বলেছি, আজও বলছি, প্রয়োজনে এই ভারতবর্ষ থেকে বেরিয়ে যাবে বাঙালি এবং বাংলার ভূমিপুত্ররা, ভূমি সন্তানরা, কারণ চোখের সামনে না খেয়ে মরে যাবে কোটি কোটি মানুষ, আর আমরা ভালো মন্দ খাবো আনন্দ করবো এটা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অনেক অভিযোগ, কিন্তু আজকে সেই অভিযোগের অভিযোগের উত্তর দেওয়ার সময় যদি বাংলা এবং বাঙালি বাঁচে তাহলে 2026, কিন্তু এটা লোকসভা ভোট, এই ভোটে এই ভোটে বিজেপিকে একটা সুদ দিলে হবে না, একটা লোকও যেন বিজেপিকে না ভোট দেয়, এই শয়তান, এই নেমো খারাম, এই বেইমান, এই এই নরখাদকদের লাথি মারতে মারতে বাংলা থেকে বের করুন। আমি আগামী কাল থেকে আমার দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ, আমাদের নেত্রী শিখারানী মণ্ডল এবং যারা যারা আমাদের সঙ্গে আছে তারা সবাই মিলে আমরা বেরিয়ে পড়ছি বিভিন্ন প্রান্তে গাড়ি নিয়ে, এবং জনগণকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে তারা ফাঁসতে চলেছে, এবং বুঝিয়ে দিচ্ছি আইন দিয়ে। আমরা সেখানে অনেককে যারা লিডারশিপ নেবেন তাদেরকে এই বইটা দিতে চাই, পারবো বিনা পয়সায় লিফলেট দেবো, এবং তারা যাতে মহল্লায় মহল্লায় প্রচার করে দেয় দরকার পড়লে ভারতবর্ষের তথাকথিত হিন্দুত্ববাদী সরকারের যে আক্রমণ তার হাত থেকে বাঁচতে বাঙালি জেগে উঠবে। আমি এখানেই শেষ করছি, আমার নাম মানিক ফকির, আমার ফোন নাম্বার 9836327536। এই বইগুলো যদি কেউ কিনতে চান তাহলে আমার পাবলিশারের নাম্বার হচ্ছে 9735303557, 9735303557। প্রায় 7টা এই ধরনের বই, যত মিথ্যা কথা বলেছে তত আস্তে আস্তে আমি একটা একটা করে বই লিখেছিলাম, আজকে সেগুলো সব প্রমাণিত হয়েছে। বাঙালির জয় হবে, বাংলা জিতবে, বিজেপিকে একটা ভোট নয়, একটা একটা ভোট নয়, একটা ভোট যে যে দেবে সেও চিহ্নিত হয়ে যাবে, তার কারণ বিজেপি আপনাকে আমাকে বাঙালি জাতিকে চিরকালের জন্য শেষ করার জন্য ভারতবর্ষে এসেছে এবং আমাদের দাস শ্রমিক বানাতে চাইছে। তাই বিজেপিকে দেখলে তোর করুন, লাঠি মারুন, তাড়ান। যে মমতা বালা ঠাকুর তিনি যে দিল্লিতে শপথ দিতে গেছিলেন সেখানে হরিচাঁদ গুরুচাঁদকে যিনি স্মরণ করেছিলেন বলে আমাদের উপরাষ্ট্রপতি সেটা পছন্দ করেননি, উপরাষ্ট্রপতি পছন্দ করেননি, তারা ভগবান বলে মনে করেন না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে। যদিও আমি নিজেও ভগবান বলে মনে করি না, আমি মনে করি ভগবানকে যদি 1000 দিয়ে গুণ করা যায় তারও 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 ঊর্ধ্বে হচ্ছেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, কারণ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর হচ্ছেন সমাজ বিপ্লবী, পথ প্রদর্শক, দেশের 85% এখন 92% মানুষের মুক্তিদাতা, যাদেরকে মানুষের স্বীকৃতি দিয়েছিলেন সেই হরিচাঁদ গুরুচাঁদ, যাকে আমি শ্রদ্ধা করি, যে আমাকে বাঁচিয়ে রেখেছে সে আমার কাছে ভগবান। সেই অর্থে যদি হয় তাহলে মমতা বালা ঠাকুরের অবশ্যই ভগবান হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। তাই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামটা বলার জন্য, তাকে ভগবান বলার জন্য ধনখড় সাহেব উপ মুখ্যমন্ত্রী যে বাধা দিলেন তাতে তার মূর্খামি প্রমাণ পেয়েছে, তাতে বোঝা যাচ্ছে তিনি শিক্ষিত নন, তিনি আসলে মূর্খ, ভগবান ওইভাবে হয় না, যে যাকে ভগবান মনে করে সে তার কাছে ভগবান। মতুয়া উদ্বাস্তু এবং মূলনিবাসী মানুষদের বৃহৎ অংশের কাছে হরিচাঁদ গুরুচাঁদ বাস্তবেই ভগবান। নমস্কার।